এই মুহূর্তে ছাত্রছাত্রী এবং অভিভাবক উভয়ের মনেই একটি প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। তোমরা মাধ্যমিকের রেজাল্ট হাতে পাওয়ার পর যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে, একাদশে ভর্তি হওয়ার সাথে সাথেই তোমরা হাতে বইপত্র পাবে তো? বই পাওয়ার জন্য বইয়ের দোকানগুলিতে মারামারি কাড়াকাড়ি লেগে যাবে না তো? এই প্রশ্নগুলি তোমাদের মনের মধ্যে ওঠাটাই স্বাভাবিক। যেহেতু সিলেবাসের পরিবর্তন হচ্ছে, সেহেতু কিন্তু বই পেতে একটু সময় লাগবে। এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেটটি তোমাদের জন্য উঠে আসছে, 22 এপ্রিলের মধ্যে যে সমস্ত প্রকাশকরা বই প্রকাশ করবেন তারা কিন্তু তাদের খসড়া পর্ষদে জমা দেবেন। পর্ষদ অফিসাররা সেই খসড়াটি ভালো করে কিন্তু বিবেচনা করে দেখবেন, যদি কোথাও কোনো রকম সংশোধনের প্রয়োজন পড়ে সেই জায়গাটি তারা প্রকাশকদের সংশোধন করতে বলবেন। প্রকাশকরা সেই জায়গাটি সংশোধন করার পর তারা কিন্তু বই প্রকাশ করার অনুমোদন পাবে, অর্থাৎ তারপর তারা বইপত্র কিন্তু ছাপার কাজ শুরু করতে পারবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাই বই হাতে পেতে ধরে নাও তোমাদের মে মাসের প্রথম সপ্তাহ কিন্তু লেগে যাবে। মে মাসের প্রথম সপ্তাহের আগে বাজারে বই আসা কিন্তু সম্ভব নয় বা তোমরা বই পাচ্ছ না। মে মাসের প্রথম সপ্তাহের পর কিন্তু তোমরা বাজার থেকে বইপত্র পেয়ে যাবে, এটুকু অনুমান করা যেতেই পারে। বুঝতে পারলে? তোমরা মনে মনে এটি হয়তো ভাবছো, বই খুব তাড়াতাড়ি হাতে পেয়ে গেলেই খুব ভালো হবে, উপকার হবে। অবশ্যই উপকার হবে, কিন্তু বইয়ে যে তথ্যগুলি থাকবে সেগুলি সঠিক হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। তার জন্য একটু সময়ের প্রয়োজন। যেহেতু সিলেবাসের পরিবর্তন হচ্ছে, খুব তাড়াতাড়ির মধ্যে বই প্রকাশ হয়ে গেল এবং বইয়ে যে তথ্যগুলি রয়েছে সেখানে ভুল ভ্রান্তিতে ভর্তি, এমনটা হলে কিন্তু কখনোই তোমাদের পক্ষে সেটি কিন্তু ভালো হবে না। তাই একটু সময় লাগুক, কিন্তু যেই তথ্যগুলি তোমরা পড়বে সেগুলি যেন সঠিক হয়, তার জন্য একটু সময়ের প্রয়োজন। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করো, আশা করি তার মধ্যেই বা তার পরই তোমরা কিন্তু হাতে বইপত্র পেয়ে যাবে। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে।